ধন্যবাদ মৌসুমী ভাই। আপনি জানেন যে স্বাধীনতার 50 বছর পেরিয়ে, কিন্তু স্বাধীনতা 50 বছর পেরিয়ে গেল, আজও কিন্তু বাঙালি জাতির যে শ্রদ্ধা, বীর শহীদদের প্রতি যে শ্রদ্ধা রয়েছে তার কিন্তু এক চুল কমতি নেই, বরঞ্চ আরও দিন দিন এর এই শ্রদ্ধার পরিমাণ আরও বেড়ে গিয়েছে। এবং আমরা আজকের প্রথম প্রভাতে যখন আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ফুলের শ্রদ্ধা নিবেদন করে যাওয়ার পরপরে কিন্তু এখানে জাতীয় স্মৃতিশক্তি খুলে দেওয়া হয়, এবং জাতীয় স্মৃতিশক্তি খুলে দেওয়ার পরপরে কিন্তু লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে এখানে, এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি স্তরের মানুষ এসে এখানে একের পর এক ফুলের শ্রদ্ধা নিবেদন করতেছেন। এখানে আমরা যতই সেই সকাল থেকে এখন পর্যন্ত দেখেছি, সময় যত গড়িয়ে যাচ্ছে লোকের সমাগম কিন্তু একই রকম রয়েছে, এখানে কিন্তু কোনো রকম মানুষের কমতি দেখা যাচ্ছে না। স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই বর্ণিল সাজে সজ্জিত হয়ে এখানে এসেছেন, এবং সবাই কিন্তু তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছেন। এবং আপনি আরও জাতীয় স্মৃতিশক্তি একেবারে কিন্তু লাল সবুজের পতাকায় সেজেছে, চমৎকার হয়েছে, এবং এই যে বিনোদনের সাথে সাথে এবং সবাই যার মতো করে কিন্তু উপভোগ করেছেন, এবং সবাই শহীদ কিন্তু তারা সবাই ফুলের শ্রদ্ধা নিবেদন করতেছেন একের পর এক, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু অত্যন্ত চমৎকার যে হিসেবে আমরা দেখেছি, এত লোকের সমাগম কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলাও দেখা যাচ্ছে না। মৌসুমী